বিরতির পর স্বাগত। আরজিকর কাণ্ডে কলকাতা পুলিশের ব্যর্থতার অভিযোগ বহুদিন যাবত উঠে আসছিল। এবার অভিযোগ যে আরজিকর কাণ্ডে পুলিশ কমিশনারের পদত্যাগ, পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি এবার উঠতে শুরু করেছে। কলকাতা থেকে লালবাজার অভিযানে ডাক দিল বাংলার চিকিৎসকরা। মুখ বাঁচাতে কি সিপিকে পরিবর্তন করছেন মমতা? নতুন পুলিশ কমিশনার হতে পারেন সুপ্রতিম সরকার, এখনো পর্যন্ত সূত্রের খবর বিস্তারিত জানব। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, আরজিকর কাণ্ডে কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি এবার করা হচ্ছে, কি মনে হয়, মুখ বাঁচাতে এবার কি সিপিকে পরিবর্তন করতে পারে মমতা? দেখো, একটা জিনিস, আরজিকর কাণ্ড নিয়ে গত 21 তারিখ থেকে যে একটা শুরু হয়েছে গোটা দেশ, তাতে কিন্তু সরগোল, এবং সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি উত্তপ্ত এই কলকাতা। এবং কলকাতাতে কিন্তু একের পর এক মোড় ঘুরছে, একের পর এক নতুন ভাবে কিন্তু তৈরি হচ্ছে রাজনীতির একটা জল্পনা। এবং সেই ক্ষেত্রে এবার কিন্তু আরজিকর যে হসপিটাল তা ঘেরাও করবে এবং পুলিশ অফিস ঘেরাও করবার একটা পরিকল্পনা রয়েছে, এবং সেখানে যে সিপি তাকে পরিবর্তন করবার একটা ইঙ্গিত বর্তমানে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার ক্ষেত্রে বর্তমান শাসক দল তৃণমূল, সেক্ষেত্রে আগামী দিন কি চেঞ্জ করতে পারে, পরিবর্তন করতে পারে পুলিশ কমিশনার, এবং সেই ক্ষেত্রে সম্ভাব্য কিন্তু একটা সূত্রের খবর নাম উঠে আসছে আইপিএস সুপ্রতিম সরকার এবং আইপিএস অজয় মুকুন্দ রানারে, দুজনে দক্ষ পুলিশ অফিসার, এবং তাদের দিয়ে কিন্তু পরিকল্পনা বা করানো বা সিপি করার যে একটা পরিকল্পনা সেটা ইতিমধ্যেই কিন্তু উঠে আসছে। এবং সেটা উঠে আসার একমাত্র কারণ হলো যে আগামীতে যেখানে পশ্চিমবাংলার ভোট হয়েছে, বাংলার ভোট রয়েছে, সেই ভোটে যদি বাংলাকে তৃণমূল টিকে থাকতে হয় সেক্ষেত্রে কিন্তু বাঙালি যে সমস্ত আইপিএস অফিসাররা রয়েছে, সুপ্রতিম সরকার কিংবা অজয় মুকুন্দ রানাডের মতো যারা রয়েছে তাদেরকে কিন্তু বসাতে হবে। এবং কারণ তাদের ক্ষেত্রে যদি তৃণমূলকে অস্তিত্ব টিকিয়ে রাখতে হয়, টিকিয়ে রাখতে হলে সরকারকে টিকিয়ে রাখতে হলে কিন্তু এই বাঙালিতে যাদের পুলিশ অফিসার রয়েছে তাদের উপর কিন্তু নির্ভর করতে হবে। কারণ অন্যভাষী যারা থাকবে বা আসবে সেক্ষেত্রে বাংলার পরিস্থিতি নিয়ে সম্ভাবনা অনেকটাই তার মাথা হতে পারে, সে বিষয়ে তারা অবগত না হতে পারে। তাই সেক্ষেত্রে নবান্ন থেকে যেটা উঠে আসছে বা নবান্ন যে সূত্র সেই অনুযায়ী বলা যাচ্ছে যে আগামী দিনে যদি পুলিশ কমিশনার পরিবর্তন করা হয় তাহলে এই দুজন আইপিএস যাদের নাম উঠে আসছে তবে সম্ভাব্য ক্ষেত্রে সুপ্রতিম সরকার হতে পারে বলেও একটা সূত্রের খবর। কারণ বর্তমানে এই আরজিকর কাণ্ড নিয়ে গোটা দেশ এবং পশ্চিমবঙ্গ উত্তাপ হয়েছে, একের পর এক নতুন নতুন করে কিন্তু আন্দোলন তৈরি করছে, সেখানে চিকিৎসকরা আন্দোলন করছে, সাধারণ মানুষ আন্দোলন করছে, নারীরা আন্দোলন শুরু করছে, এবং এই যে আন্দোলন, এই আন্দোলনের ভাবমূর্তি কিন্তু অন্যদিকে, যেহেতু সামনে ভোট রয়েছে, পশ্চিমবাংলার ভোট রয়েছে, সেই ভোটকে ভোটের তুরুপ হিসেবে বা ভোটের তুরুপের তাস হিসেবে বা কোনো একটা প্ল্যাটফর্ম হিসেবে কিন্তু গ্রহণ করতে চাইবে বিরোধীরা বা অন্যান্য দল, যে সমস্ত দলগুলো এই আরজিকর কাণ্ড নিয়ে ইতিমধ্যে কিন্তু সরগোল। সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে তাকিয়ে থাকতে হবে যে প্রশাসন নবান্নর দিকে এবং পুলিশ কমিশনার হিসেবে তাকে নিয়োগ করে, এবং সেই পুলিশ কমিশনার উপর যদি তারা নবান্ন অভিযান করে সেই ক্ষেত্রে নতুন ভাবে যদি পুলিশ কমিশনার নিয়োগ হয় এবং সেক্ষেত্রে বাংলার শান্তি কতটুকু ফিরিয়ে আসে এবং অস্থিরতা কতটুকু বন্ধ হয় সেটা কিন্তু দেখতে হবে। একদম, ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ লালবাজার অভিযানে ডাক দিয়েছে বাংলার চিকিৎসকরা, যে খবর এবার তেলোত্তমাতে খেয়ে উঠে আসছে। মুখ বাঁচাতে কি সিপিকে পরিবর্তন করবে মমতা, প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। কারণ পুলিশ মন্ত্রী হচ্ছে মমতা, তাই সেক্ষেত্রে পুলিশের ব্যর্থতার অভিযোগ বারবার কলকাতার তেলোত্তমা থেকে উঠে আসছে। তাই এবার পুলিশের সিপির পরিবর্তনে কি চিন্তা ভাবনা শুরু করেছে মমতা, প্রশ্ন গোটা দেশ জুড়ে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।